maccloud.com. তো এই সাইটটা আমরা এখন কপি করব, এখন করব আমরা এই সাইটটা, তো পেস্ট কন্ট্রোল ভি এবং এন্টার সার্চ করব। তো এখান থেকে আমরা সাইন আপ উপরে ডান পাশের থেকে সাইন আপ অপশনে ক্লিক করব এবং এই ফর্মগুলো ফিল করব। এই যে এবার আই এম নট এট ওবো সাইন আপ। তো আমাদের কাছে একটা মেইল এসেছে, তো ওইটার উপর ক্লিক করে ভেরিফাই করব। তো আমাদের মেলে যাই, এই যে ম্যাককাউড সাপোর্ট, এখানে কনফার্ম অ্যাকাউন্ট। তো আগের ট্যাবটা আমরা কেটে দিই, এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার সময় এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব, রিমেম্বার মি লগ ইন। তো এখান থেকে আমরা এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করব এবং ডান পাশের কর্নার থেকে উপরে, তো এইখান থেকে আমাদের এই নামের উপর ক্লিক করব। এই যে আমাদের টাইটেলের প্রথম দুটা ওয়ার্ড দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করলেই মাই অ্যাকাউন্ট। তো এইখান থেকে এই যে প্রোফাইল আছে, প্রোফাইলের এখানে দেখেন ডান পাশে এডিট, তো এডিট অপশনে ক্লিক করলাম, এখান থেকে ইমেজটা চুজ করব। তো এখানে ওয়েবসাইটটা দিব, তো ওয়েবসাইট যেহেতু দিয়েছি সেহেতু এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ডেসক্রিপশনের মধ্যে আর ওয়েবসাইটটা আর দেওয়া যাবে না, নাহলে ওয়েবসাইটটা ডাবল হয়ে যাবে প্রবলেম আছে। তো যে কোনো জিনিস সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে এবং সব কিছুই দিতে হবে। তো এখানে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জের পরে প্রোফাইলের এখানে দেখেন, এই যে এই প্রোফাইল এখানে দেখেন পাবলিক প্রোফাইল পেজ, তো এটার উপর আমরা ক্লিক করব। তো চলে এসছি, তো এইটা আমাদের লাইভ লিঙ্ক, এটা কপি করব এবং শিটে গিয়ে বসিয়ে দেব। তো আমাদের ম্যাককাউড কমপ্লিট।